ওকে, এরপরের প্রবলেমে চলে যাচ্ছি। দেখো কি বলছে, যে একটি সরল ছন্দিত স্পন্দনের সরণ হচ্ছে x সমান সমান এ সাইন ওমেগা টি, এর পর্যায়কাল টি দেওয়া আছে। তো বলছে স্মল টি সমান সমান টি ডিভাইডেড বাই বিটাতে কণাটির গতির বিভব শক্তি বনাম সময় লেখচিত্রের ঢাল সর্বোচ্চ হয়। একটা নির্দিষ্ট সময়ে একটা গ্রাফের ঢাল সর্বোচ্চ হয় সেটা বলছে। তাহলে এই যে বিটা ছিল, বিটার মান কত নির্ণয় করো। আমরা আগে প্রথমে একটু দেখে নেই যে এই প্রশ্নের মধ্যে যে গ্রাফের কথা বলছে সেটা কার কার গ্রাফ। বলেছে বিভব শক্তি এবং সময়ের লেখচিত্র। দেখো, বিভব শক্তি আর সময় যে কোনো লেখচিত্রই যদি তুমি আঁকতে চাও কখনো, সবার আগে ওই রিলেটেড সমীকরণটাকে তোমাকে দেখতে হবে। তো আমাদের বিভব শক্তির সাথে সময়ের সম্পর্ক কি? বিভব শক্তিকে যদি ইউ দিয়ে প্রকাশ করি তাহলে সময় হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় হচ্ছে এ সাইন ওমেগা টি, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। কেন এটা লিখলাম? কারণ হচ্ছে এক্স সমান যেহেতু এ সাইন ওমেগা টি ছিল, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে আমাদের, আমরা যদি সময়ের সাথে, যেহেতু বলছি বিভব শক্তি বনাম সময়ের একটা গ্রাফ আঁকো, তাহলে বিভব শক্তির সাথে দেখো সময়েরটা কিন্তু একটা সাইন স্কোয়ারের গ্রাফ হবে। তো সেই ক্ষেত্রে গ্রাফটা এরকম ইউ আর এটা হচ্ছে টি, তাহলে গ্রাফটা হচ্ছে এরকম টাইপের কিছু একটা, এরকম টাইপের কিছু একটা হবে। তো আমাদেরকে বলেছে যে একটা নির্দিষ্ট মুহূর্তে টি সমান সমান একটা নির্দিষ্ট মুহূর্তে এই গ্রাফের ঢালটা সর্বোচ্চ হয়। তাহলে ঢাল যদি সর্বোচ্চ হয় তাহলে আমরা কি করব, এই গ্রাফের ঢালের সমীকরণ কি হবে, এই গ্রাফের ঢাল আমরা কিভাবে পাবো? সেটা পাওয়ার জন্য টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ যেহেতু ঢাল বলেছে ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই অক্ষ বরাবর আছে ইউ, এক্স অক্ষ বরাবর আছে টি, তাহলে ডিইউ বাই ডিটি করব। তাহলে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি আমার ঢালটা সর্বোচ্চ লাগবে। আগে ঢালের ভ্যালুটা দেখি কি আসে। তো হাফ কে এ স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট পার্ট, এখানে কোনো টি নাই, সাইন স্কোয়ার ওমেগা টি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, টু সাইন ওমেগা টি, এবং সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কজ, তাহলে ওমেগা কজ ওমেগা টি। আশা করি ডিফারেন্সিয়েশন মনে আছে এগুলো তোমাদের। তাহলে এখান থেকে আসে হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এবং ওমেগাকে যদি সামনে নিয়ে আসি তাহলে দেখো আসছে টু সাইন ওমেগা টি কজ ওমেগা টি, কজ ওমেগা টি। এখন বলতো এই টার্মটা আসলে কি, এটা আমরা একবারে কি লিখতে পারি, সাইন ওমেগা, সাইন টু ওমেগা টি লিখতে পারি। তাহলে হাফ কে এ স্কোয়ার ওমেগা সাইন টু ওমেগা টি। তাহলে দেখো এই যে ঢাল যেটা লিখেছি এইটার মানটা কার উপরে নির্ভর করছে, হাফ কনস্ট্যান্ট, কে এ স্কোয়ার ওমেগা সবাই কিন্তু কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, তার মানে এই ফাংশনটার উপরে কিন্তু নির্ভর করছে যে আমাদের এটার মানটা কখন ম্যাক্সিমাম হবে। সো আমি যদি এটাকে ম্যাক্সিমাম বানাতে চাই, এরা সবাই যেহেতু কনস্ট্যান্ট তাহলে আমাকে এটাকে ম্যাক্সিমাম বানাতে হবে। আচ্ছা, তো যদি এটা ম্যাক্সিমাম হতে হয় তাহলে কি হচ্ছে, সাইন টু ওমেগা টি এটা কখন ম্যাক্সিমাম হবে, সাইনের মান কখন ওয়ান হয়, সাইন টু ওমেগা টি সাইনের মান ম্যাক্সিমাম কত, ওয়ান হয়। এটা আমরা যদি ম্যাক্সিমাম হিসাব করি, ম্যাক্সিমাম কত হবে যখন সাইন সামথিংয়ের মান ওয়ান হচ্ছে তখন, তাহলে এইটা ওয়ান কখন হয়, যখন এটা 90 ডিগ্রি হয়, কোনটা, তার মানে সাইন পাই বাই টু। তাহলে সেক্ষেত্রে টু ওমেগা টি সমান সমান হচ্ছে পাই বাই টু, তাহলে টি এর মানটা কত হচ্ছে, টি সমান সমান হলো পাই বাই ফোর ওমেগা। আচ্ছা, তো আমাকে তো টি তে নিয়ে আসতে হবে জিনিসটাকে। আমরা জানি টি সমান সমান কি লেখা যায়, টু পাই বাই ওমেগা সমান কি লেখা যায়, টু পাই বাই টি লেখা যায়, টু পাই বাই ক্যাপিটাল টি লেখা যায়। তাহলে এখানে আসবে পাই বাই ফোর ইন্টু টি ডিভাইডেড বাই টু পাই, তাহলে এখান থেকে আসছে এইট ডিভাইডেড বাই এইট, টি ডিভাইডেড বাই এইট, পাই বাই কাটাকাটি হয়ে গেল। তাহলে এটা যেহেতু এইট বাই বিটা ছিল, সরি টি বাই বিটা ছিল, সুতরাং বিটার যে ভ্যালুটা সেটা কিন্তু হবে 8 সেকেন্ড, মানে 8 একক হবে। তাহলে বিটার মান হচ্ছে 8। সো আশা করি বুঝতে পেরেছো প্রবলেমটা, একটু অন্যরকম। এখানে হচ্ছে জাস্ট বলেছে যে লেখচিত্রের ঢাল সর্বোচ্চ হয়, সেই জন্য আমরা কিন্তু এটা ম্যাক্সিমাম ধরে তারপরে আগালাম এবং দেখলাম এই ঢালটা ডিপেন্ড করছে টু ওমেগা টি এর উপরে। তাহলে এটা কখন ম্যাক্সিমাম হবে, যখন এটা ম্যাক্সিমাম হবে। তো সেক্ষেত্রে এখান থেকে টি এর ভ্যালুটা আমরা বের করে ফেললাম। ওকে।